কেন, যে উনি আসলে গুম হননি, উনি হারিয়ে গেছেন। পুলিশ কাগজে সই নিয়ে করবে কি? তার মানে কাগজ তার কোথাও দেখাতে হবে যে না, আমরা কিন্তু গুম করিনি, এটা ওনারই দোষ। কোনো মামলা হয়েছে পুলিশের নামে, কোনো কোর্টে হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু সাধারণত এই রকম ডকুমেন্ট আসামিরা বানাবার চেষ্টা করে। এই পুলিশকে এই সরকার আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কারণ সত্যি কথা হচ্ছে, কয়েক বছরে 600 থেকে 700 মানুষ গুম হয়েছে, তারা সবাই ফরিয়াদ করতে গেছেন, ফরিয়াদ নেয়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিকভাবে এটা নিয়ে সবাই কথা বলেছে এবং জাতিসংঘের পক্ষ থেকে 54 জনের একটা লিস্ট দেওয়া হয়েছে, বলেছে যে এই মানুষগুলোর আমরা খবর চাই। এত বড় জায়গা থেকে যখন সরকারের উপরে, সরকারের পুলিশ বাহিনীর উপরে চাপ হয়েছে, তখন তারা জবাব দেওয়ার জন্যে আপনাদের উপরে জোর করছে। এতে বুঝতে হবে সরকার এবং পুলিশ বাহিনী ধরা খেয়েছে। আমি প্রথম আলো রিপোর্টে দেখলাম, আজকে সকালে দেখলাম ফেসবুকে পোস্টিং, বিবিসির গতকালকের প্রতিবেদন, তারা বলেছেন আন্তর্জাতিক মহল যে চাপ দিচ্ছে, জাতিসংঘ যে জবাবদিহিতার কথা বলেছে, আপনাদের কাছে জানতে চেয়েছে, সেটা মোকাবেলা করবার এইটা কোনো পথ নয়। কারণ জোর কিছুদিন চলে, দীর্ঘদিন চলে না, আর বাংলাদেশের মানুষের উপর তো চলেই না। অতএব যতই ভয় দেখার, একটা পরিবার থেকে একটা মানুষকে উঠিয়ে গুম করে ফেলেছেন, কিন্তু সেই পরিবারের পক্ষ থেকে ঠিকই প্রতিবাদ হচ্ছে। আমি গুম পরিবারের যারা এখানে উপস্থিত আছেন, যারা যারা বক্তব্য রেখেছেন, তাদেরকে ধন্যবাদ দিই। আপনারা এই সাহসটা বজায় রাখেন, আপনাদের সংগঠনের মাধ্যমে গুম পরিবার প্রত্যেককে বলেন, পুলিশের কোনো চাপের সামনে নতি স্বীকার করবার দরকার নাই। সাপ বিপদে পড়লে কামড় দেয়, পুলিশ বিপদে পড়েছে বলে আপনার বাড়িতে যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে নয়, একটা কাগজে সই করিয়ে নিতে, যেটা ওর রক্ষা কবচ হতে পারে। জালিমকে, জুলুমবাজকে এই রকম রক্ষা কবচ দেবার কোনো দরকার নাই। এরা বিচার থেকে মুক্তি পাবে না। যারা অস্ত্রের জোরে 10 কোটি মানুষের ভোটকে এক রাতে হাইজ্যাক করেছে, ওরা মাপ পাবে না, ওদের বিচার হবে। আমি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রেসিডেন্ট বলি, আমি আমার কথা বলি, আমি একটা মানুষ, আমার একটা দল যদি ক্ষমতায় যায়, আজ হোক এক বছর পরে হোক, এই যতগুলো মানুষ গুম হয়েছে প্রত্যেকের গুনে গুনে তদন্ত করব, দোষী ব্যক্তিদের বিচার করব। আমার সঙ্গে এখানে রাজনৈতিক দলের কয়েকজন নেতা আছেন, এর বাইরেও রাজনৈতিক দলের নেতারা আছেন, তাদের কারো কারো সাথে আমাদের সখ্যতা আছে, জোট আছে, একসাথে রাজপথে আন্দোলন করি। আমি আশা করি তারাও একই অঙ্গীকার শুধু এই গুম পরিবারের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে করবেন। পতনের ঘন্টা বেজে গেছে সরকারের, এটা শুধু সময় গোনার প্রতীক্ষা। ওরা মনে মনে স্বপ্ন দেখতে পারেন যে আবার 2 বছর পরে, 3 বছর আগে ডাকাতি করে যেরকম ক্ষমতায় গেছিলাম, ভোটের নামে সেই রকম ডাকাতি করে ক্ষমতায় যাব, ওই আশার গুড়ে বালি, পারবেন না। ওই কারণে ওরা এই পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনীকে রক্ষা করতে পারবে না। পুলিশের সদস্যদের, কর্মকর্তাদের কাছে আমি অনুরোধ করি, বিষয় ভালো করে বুঝে দেখেন, 5 বছর আগের করা অপরাধ এখন পর্যন্ত মানুষের চোখে কাদলা হয়ে ঘুরে বেড়াচ্ছে, 50 বছর আগে করা অপরাধ, যুদ্ধাপরাধের বিচার হয়েছে বাংলাদেশের মাটিতে, ওরা ওই অপরাধের বিচার থেকে ক্ষমা পাবে না। আপনারা কেন নতুন করে অপরাধীদের খাতায় নাম লেখাতে যাচ্ছেন? আপনাদের আগের কর্মকর্তারা, আগের ক্ষমতায় যারা ছিল, তারা অন্যায় করেছে, গুম করেছে, মানুষ হত্যা করেছে, তাদের পক্ষে এখন ডকুমেন্ট নেবার জন্য আপনাদের ঘুরে বেড়াবার দরকার কি? এই করে আপনারাও
অপরাধীদের খাতায় নাম লেখাচ্ছেন, এটা বন্ধ করেন, না হলে এটাই আপনাদের সমূহ বিপদের জন্য একটা কাগজে সই করার মতো হচ্ছে। যেই মানুষগুলো কয়েক বছর ধরে অবিরাম কাঁদছেন প্রেসক্লাবের ভেতরে বাইরে বাংলাদেশের আনাচে কানাচে, যারা আজকে এখানে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করলেন এবং বললেন আমরা এটা চালু রাখব, ওদের কাছ থেকে আপনারা মাফ পাবেন না। অতএব নতুন করে এটা লেখাবার দরকার নাই। আপনাদের উচিত যা ছিল সেই সম্পর্কে আমি পরামর্শ দিতে চাই না, কারণ চোরানা সরে ধর্মের কাহিনী, এরা চোর, ভোট চোর, এরা ডাকাত, ভোটের ডাকাত, চুরি করে ডাকাতি করে ক্ষমতায় গেছে, তারপরে যখন আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি হচ্ছে তখন নিজেদের রক্ষা কবচ বানাবার চেষ্টা করছে, তাও আপনাদের গলায় পাড়া দিয়ে। খেয়াল রাখবেন এই পায়ের জোর আর বেশি দিন নাই। রাজপথে যেরকম করে মানুষ নেমেছে, ওই মানুষের ঢল ঠেকাবার জন্য করোনার দোহাই দিয়ে সমাবেশ বন্ধ করছেন, নির্বাচন চলে, গার্মেন্টস চলে, পরিবহন চলে, পরিবহনের মালিকরা বলে আমরা আসন সংখ্যা কমাতে পারবো না, তাদের কাছে আত্মসমর্পণ করে, আর জনগণ তাদের ন্যায্য দাবি ভোটের অধিকার, বাঁচার অধিকার, স্বজনকে ফিরিয়ে পাওয়ার অধিকার নিয়ে কথা বলবার সময় তাদের গলা টিপে ধরতে চেষ্টা করেন, এটা পারা যাবে না। সাংবাদিক বন্ধুগণ, সাথীরা, বন্ধুরা, আমি এখানে কোনো বক্তা ছিলাম না, আমি মূলত ওনাদের এই অনুষ্ঠান দেখতে আসছিলাম। আখি যখন ফোন করেছিলেন, তুলি যখন কথা বলেছিলেন ফোনে, তখন আমি তাদেরকে বলেছি আপনারা কি এটা প্রতিবাদ করবেন। এই দুই বোন নিজেদের ভাইকে হারিয়ে এখন পর্যন্ত সাহসী লড়াই করেন, তাদের মা লড়াই করছিলেন, জানেন আপনারা তাদের বাসায় গিয়ে কিরকম করে সেই বৃদ্ধা মহিলাকে এই সরকারের বাহিনীরা হেনস্থা করবার চেষ্টা করেছে, তারা কিন্তু হেলেনি, তারা মচকায়নি, ভাঙেনি, তারা দাঁড়িয়ে আছেন। আমি মনে করি যে তাদের সমস্ত কাজ হয়তো তো গোছানো নয়, যেরকম করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হবে, ঘটনা বলতে হবে, এখানে মানুষ যারা বক্তৃতা করেছেন, কথা বলেছেন, তারা হয়তো তাদের নিজেদের ঘটনাও পুরো ভালো করে ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু তাদের মনের কথা, দুঃখের কথা, এটা হৃদয় দিয়ে অনুভব করবার মতো। আজ বাংলাদেশের মানুষের, সাংবাদিকদের প্রত্যেকের কাছে আমি সেই হৃদয়ের কাছে আবেদন জানাই। এত বড় আমার অভিজ্ঞতা পৃথিবীতে খুব কম হয়েছে, যেসব ঘটনা কাহিনী এখানে আপনারা এখন শুনলেন, আগেও বছরে বছরে শুনছেন। এই অমানবিকতার বিরুদ্ধে, এই হিংস্রতার বিরুদ্ধে, নিষ্ঠুর বর্বরতার বিরুদ্ধে আমাদের সবার দাঁড়াতে হবে, কথা বলতে হবে, রাজপথে নামতে হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। এই লড়াই করবার আহ্বান সবাইকে জানাই, আমরা জিতবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, খোদা হাফিজ। আমাদের যারা আছে সবাই।